চা খাবেন? চা এ গরম গরম চা, এ পাঁচ টাকা কাপ চা, এ আদা দিয়ে লেবু দিয়ে চা। চা খাবেন? চা মাত্র পাঁচ টাকা কাপ চা, এ চা। ভাই আমার চা যে একবার খাইছে জীবনে, সে সারা জীবন মনে থাকবে। এখন জ্বর ঠান্ডা কাশি যা আছে সব একেবারে চলে যাবে ভাই, একবার খাই দেখেন ভাই। ভাই একবার খাইলে পরদিন আমার ভাই আমার খুঁজবেন, কিন্তু ভাই পরদিন না পাই তাহলে আফসোস করুন ভাই। চা তো বানাইছো, খাইলেই তো কইতে পারবো। আপনি একবার খাই যান, যদি চা খারাপ হয় তাহলে ভাই টাকা নেবো না আমি। আমার বাপে তার বাপে এর দাদাই কিন্তু চায়ের ব্যবসা করছে, আমি এই চায়ের ব্যবসা করতেছি ভাই। খারাপ চা বানাই না, একবার খান আপনি। টাকাটা দিন আমার ভাই, আবার বিক্রি করতে হবে তো অনেক। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই। চা খাবেন? চা গরম গরম চা, আদা দিয়ে লেবু দিয়ে চা। চা খাবেন? মানুষই দেখলাম না, বাড়ি মেয়ে সাইড দিয়ে পোলা পান কি খাম তাগর দে তাগর মো কি উড়ে দিব আজকে দেখি কয়টা আজকে বেচা কিনা করছি। আল্লাহ দেখি আরো ভগটা আছে নাকি, মাত্র ই কয়টা বেচা কিনা করলাম। মেয়েরিতে তো এক কেজি চাইলো বাড়িতে নিতে যেতাম না, আজকে আজকে কি খাওয়া মুখ ফোলা করতে। রে আজকে কি মন হইল, কোন কাস্টমার ফেললে আপনার রাস্তা। হ্যাঁ আল্লাহ কি করলো আজকে আমার। কাপ চা খাইবেন? আরে ভাই আপনি এখানে কি করতেছেন? চা বিক্রি করতেছি। কেন আপনি জানেন না সারা বাংলাদেশ আজকে গরমবন্দি, আপনি এখানে কি করেন? সব তো গরমবন্দি সারা, বুঝলাম না আসলে। হ্যাঁ কি করতেছেন আপনি ভাই? শুনেন আজকে করোনায় সারা বিশ্ব আজকে গরমবন্দি, আপনি যে চা বিক্রি করতে আসছেন আপনি তো মানুষও পাবেন না। এই দিনই তো স্যার আজকে সারাদিন এই কয়েক টাকা বেচছি স্যার, কোনো মানুষ নাই সাইড সাইডে ফোলা পান ঘরে, তাকে কি খাওয়াম। আসলে ভাই দিন মজুরদের কি অবস্থা হবে আল্লাহ পাক জানেন, তারা দিন আনে দিন খায়, আসলে তাদের যে কি অবস্থা হবে বুঝেও পাচ্ছি না আমরা। সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে, একটা বাজেট দিয়েছে, তারপরও সমাজের যারা বিত্তবান আছে তারা সকলে যদি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ায় আমি আশা করি আপনাদের কিছুটা হলে কষ্ট লাঘব হবে। ঠিক কইছেন ভাই, বড় লোক মানছে যদি আঙুল পিছিয়ে খারিত তো ভাই, তাইলে ভাই আংরাজি দশা থাকতো না ভাই। আজকে আপনাদের এই বেরোতে কোনো দরকার ছিল না বেরোনের। হ্যাঁ ভাই
ভাই আপনারা যাইছেন ভাই দেন আপনারা যদি পারেন তো দেন আঙ্গুর একটু সহজ যাই হোক আমি আসলে বিত্তবান যারা আছে সমাজের তাদের কাছে আবদার জানাই আহ্বান করি আপনাদের পাশে দাঁড়াক আমরা যতটুকু পারি আমরা নিজেরা আপনাদের পাশে দাঁড়াই আমরা এভাবে আপনারা আমরা সবাই মিলে দেশে ভালো থাকতে পারবো ঠিক আছে ভাই এই জন্য তো সন্ধ্যা পর্যন্ত তোমার কি কয়েকটাই বেচছি ভাই আচ্ছা ভাই আপনারা দেখেন যদি পারেন আঙ্গুর একটু সহযোগিতা করেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনার জন্য করবো আর সমাজে যারা বিত্তবান আছে তারা অবশ্যই এগিয়ে আসবে আমি আশা করি তো আপনি বাসায় যান ভাই আমি আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আসলে সমাজে প্রতিটি সমাজে প্রতিটি গ্রামে এমন দিনমজুর আছেন যারা চা বিক্রেতা রিক্সা চালায় এক একজন এক এক ধরনের দিন আনে দিন খায় এক বেলা কাজ করলে অন্য বেলা কাজ খেতে হয় তাদের উদ্দেশ্য বলতে চাই যারা সমাজে বিত্তবান আছেন তারা তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ালেই একমাত্র উপায় ওনাদের বাড়ি থেকে যেন বের না হয় খেয়াল রাখতে হবে কারণ একজনের হলে তো আরেকজনের সমস্যা ওনার হলে ওনার পরিবার থেকে সকল পরিবারে আস্তে আস্তে করে সকলেই করোনা আক্রান্ত হয়ে যাবো তো আসুন সমাজের বিত্তবান যারা আছেন সকলেই দিনমজুরদের পাশে দাঁড়াই দিনমজুরদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয় তারা যেন ঘর থেকে বের না হয় সব জানে বাবার কি পাওয়ার দে তোর কি সমস্যা বল কেন আসছিস আমার কাছে দাঁড়া দিচ্ছি সকালে খালে রাত্রে খাওয়া দরকার নেই রাত্রে খালে সকালে খাওয়া দরকার নেই মাঝে মাঝে দুপুরে মাঝে মাঝে রাইতে দাদা তোর সব সমাধান হয়ে যাইব বাবা 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 কেন আছে বাবা বাবা দেখো কে ভাই আমার পরিবারের অনেক সমস্যা ভাই আপনি একটু দেখেন বাবার একটু ম্যানেজ করেন আমার পরিবারের অনেক সমস্যা আচ্ছা আমি পারমিশন নিয়ে ধ্বংস করে লেগেছে আমার বাবা বাঁচান ওই রোগ থেকে বাবা আমাকে মুক্তি মুক্তি দিন আমরা মুক্তি দিন সব জানে বাবা দেখতেছি বাবা বাবা এই ফাতা গেলে কি আমার পরিবার রোগ থেকে মুক্তি পাইব সব জানে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে ধন্যবাদ এ পর্যন্ত আমাদের এই নাটিকা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আসলে সমাজে অনেক ধরনের এরকম বন্ডা বাবা আছে যারা ধর্ম ব্যবসার সাথে যুক্ত আছেন পাতালতা বিক্রি করে আসলে এগুলো কিছুই না গুজবে কান না দেয় আমরা সচেতনতা থাকি আমরা অনেক সতর্ক থেকে আমাদের করোনা প্রতিরোধ করতে পারবো আর প্রতিরোধ করার মতো সচেতনতার মাঝে হাত ধোয়া বিশেষভাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে আর এ পর্যন্ত আসলে এর কোনো প্রতিষেধক বের হয় নাই যার কারণে আমাদের এই সচেতনতা অনেক জরুরি
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসলে বাংলাদেশে গ্রাম বাংলার দেশ তো, এই অনেক পিঠপাবার বিশ্বাস করি সবাই, এসব থেকে দূরে থাকি, কারণ কোনো এখন পর্যন্ত কোনো না কোনো ওষুধ বাইর হয় নাই বা প্রতিষেধক বাইর হয় নাই। আমরা অযথাই গুজবে কান্না দেই আর পিঠপাবার কাছে না যাই। যদি আমরা মনে করি কারো করোনা ধরা পড়ছে বা আক্রান্ত, জ্বর বা ঠান্ডা কাশি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই, কোনো পিঠপাবার কাছে না যাই। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাই বিজয় একাত্তর রক্তদান সংগঠনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।